নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো বন্ধুরা, এতদিন ধরে আপনারা রেশনে যে পরিমাণ চাল, গম, আটা পেতেন, জুলাই মাস থেকে সেই পরিমাণ চাল, গম এবং আটা আর পাবেন না। অর্থাৎ জুলাই মাস থেকে আপনারা নতুন নিয়মে চাল, গম এবং আটা পেয়ে যাবেন। তা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে। জুলাই মাস থেকে কাঠ পিছু চালের পরিমাণ অনেকটাই কমেছে এবং গমের পরিমাণ বেড়েছে। এছাড়াও AY, SPHH এবং PHH রেশন কার্ড যাদের রয়েছে, তারা কিন্তু অতিরিক্ত রেশন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমাদের রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত রেশন কার্ডগুলি রয়েছে, অর্থাৎ AY অন্ত্যোদয় যোজনা, PHH, SPHH, RKSY1 এবং RKSY2, এই সমস্ত রেশন কার্ডে কত কেজি করে চাল, গম এবং আটা দেওয়া হবে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে তা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, জুলাই মাসে রাজ্যে কোন কার্ডে কত কেজি করে রেশন দেওয়া হবে, যেখানে বলা হয়েছে রাজ্যের রেশন উপভোক্তারা খাদ্যসাথী প্রকল্পের অন্তর্গত 5 রকম রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন। সেক্ষেত্রে অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ডে কত কেজি করে রেশন দেওয়া হবে, তো দেখুন বলা হয়েছে যে অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড হোল্ডাররা 2022 সালের জুলাই মাসে পরিবার পিছু 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে আটা পেয়ে যাবেন। যদি আপনার কাছে অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ডটি থাকে, সেক্ষেত্রে আপনারা জুলাই মাসে আপনার যে বরাদ্দ রেশন, সেই রেশন আপনারা কিন্তু নিকটবর্তী রেশন দোকান থেকে বিনামূল্যে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে চাল দেওয়া হবে দেখুন 21 কেজি পরিবার পিছু, পুষ্টিযুক্ত আটা আপনারা পেয়ে যাবেন 13 কেজি 300 গ্রাম করে পরিবার পিছু, অথবা আপনারা গম পেয়ে যাবেন 14 কেজি পরিবার পিছু। এছাড়াও আপনারা চিনি পেয়ে যাবেন 1 কেজি পরিবার পিছু 13.5 টাকা কেজি অনুযায়ী। এছাড়াও আপনারা যে অতিরিক্ত বরাদ্দকৃত রেশন, এই অতিরিক্ত বরাদ্দকৃত রেশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন অক্টোবর 2022 পর্যন্ত, যেখানে আপনারা জুলাই মাসে পেয়ে যাবেন চাল 3 কেজি 750 গ্রাম করে মাথাপিছু এবং আপনারা গম পেয়ে যাবেন 1 কেজি 250 গ্রাম করে মাথাপিছু। সেক্ষেত্রে আপনাদের যদি PHH অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডটি থাকে, সেক্ষেত্রে PHH রেশন কার্ড হোল্ডাররা 2022 সালে জুলাই মাসে পরিবার পিছু 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে আটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের কাছে যদি PHH রেশন কার্ডটি থাকে, সেক্ষেত্রে আপনারা জুলাই মাসে আপনার যে কাছাকাছি রেশন দোকান, সেই রেশন দোকান থেকে আপনার বরাদ্দকৃত রেশন আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা চাল পাবেন 3 কেজি মাথাপিছু এবং পুষ্টিযুক্ত আটা আপনারা পেয়ে যাবেন 1 কেজি 900 গ্রাম করে মাথাপিছু, অথবা আপনারা গম পেয়ে যাবেন 2 কেজি মাথাপিছু। এছাড়াও কেন্দ্র সরকারের তরফ থেকে যে অতিরিক্ত বরাদ্দকৃত রেশন দেওয়া হয়, সেই অতিরিক্ত বরাদ্দকৃত রেশনও আপনারা পেয়ে যাবেন জুলাই মাসে, যেখানে আপনাদের চাল দেওয়া হবে 3 কেজি 750 গ্রাম করে মাথাপিছু এবং আপনারা গম পেয়ে যাবেন 1 কেজি 250 গ্রাম করে মাথাপিছু। সেক্ষেত্রে আপনার যদি SPHH রেশন কার্ডটি থাকে, অর্থাৎ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারবর্গ, এই কার্ড হোল্ডার রেশন গ্রাহকেরা 2022 সালে জুলাই মাসে পরিবার পিছু 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে আটা আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কাছে যদি SPHH রেশন কার্ডটি থাকে, সেক্ষেত্রে আপনাদের বরাদ্দকৃত রেশন কিন্তু আপনারা কাছাকাছি যে রেশন দোকান, সেই রেশন দোকান থেকে আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন, যেখানে আপনাদের দেওয়া হবে চাল 3 কেজি মাথাপিছু, পুষ্টিযুক্ত আটা 1 কেজি 900 গ্রাম মাথাপিছু, অথবা আপনারা গম পেয়ে যাবেন 2 কেজি করে মাথাপিছু। এছাড়াও আপনাদের অতিরিক্ত বরাদ্দকৃত রেশন, সেই অতিরিক্ত বরাদ্দকৃত রেশন কিন্তু আপনারা জুলাই মাসেও পেয়ে যাবেন 3.5 কেজি মাথাপিছু এবং গম আপনারা পেয়ে যাবেন 1 কেজি 250 গ্রাম করে মাথাপিছু। সেক্ষেত্রে আপনাদের যদি রাজ্যের অর্থাৎ RKSY1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা রেশন কার্ডটি থাকে, সেক্ষেত্রে আপনারা 2022 সালে জুলাই মাসে কাঠ পিছু 2 কেজি করে চাল এবং 2 কেজি 850 গ্রাম করে আটা, অথবা আপনারা 3 কেজি করে গম বিনামূল্যে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার যদি RKSY রেশন কার্ডটি থাকে, সেক্ষেত্রে আপনার যে বরাদ্দকৃত রেশন, সেই রেশন কিন্তু আপনারা রেশন দোকান থেকে বিনামূল্যে পেয়ে যাবেন, যেখানে চাল পাবেন 2 কেজি মাথাপিছু, পুষ্টিযুক্ত আটা আপনারা পেয়ে যাবেন 2 কেজি 850 গ্রাম করে মাথাপিছু, অথবা আপনারা গম পেয়ে যাবেন 3 কেজি করে মাথাপিছু। সেক্ষেত্রে আপনাদের যদি RKSY2 রেশন কার্ডটি থাকে, অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এই রেশন কার্ডটি, এবং এই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা রেশন কার্ডটি থাকলে আপনারা আপনার যে রেশন, অর্থাৎ আপনারা 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম আপনারা কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু এলাকায় অতিরিক্ত রেশন বরাদ্দ করা হয়েছে, যেখানে দেখুন জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে জঙ্গলমহল, পাহাড়, চা বাগান এবং আইলায় ক্ষতিগ্রস্ত এলাকা,
সিঙ্গুর প্রকল্পে ক্ষতিগ্রস্ত এলাকার উপভোক্তারা বিশেষ প্যাকেজের অন্তর্গত অতিরিক্ত বা ভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জঙ্গলমহল, পাহাড়, চা বাগান এবং আইলায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকায় অতিরিক্ত রেশন বরাদ্দ করা হবে। এছাড়াও আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের বাইরে কীভাবে আপনার প্রাপ্ত যে রেশন সেই রেশন আপনারা তুলতে পারবেন। সেক্ষেত্রে দেখুন, বলা হয়েছে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং আপনার কাছে যদি AY, PHH অথবা SPHH কার্ড থাকে এবং আপনার রেশন কার্ডের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক করানো থাকে, তাহলে এখনই আপনি পশ্চিমবঙ্গের বাইরে থেকে নিজের কার্ডের যে রেশন সেই রেশন আপনারা তুলতে পারবেন। এক্ষেত্রে আপনার আধার কার্ডের নাম্বার সহ নিজের যে রেশন কার্ড, সেই রেশন কার্ড কিন্তু আপনাকে রেশন দোকানে নিয়ে যেতে হবে এবং সেখানে আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা হবে এবং তারপর থেকে কিন্তু আপনারা যদি রাজ্যের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনার যে বরাদ্দ রেশন সেই রেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ফ্রেন্ডস।